কুমিল্লা সিটি নির্বাচনে ভোটের আর বাকি মাত্র তিন দিন, সে সময় এসে জোর প্রচারণা চালাচ্ছেন মেয়র প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনী আইন অনুযায়ী 13 জুন মধ্যরাতের মধ্যে শেষ করতে হবে প্রচার প্রচারণা। এর মধ্যে নির্বাচনী এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে, পুলিশের পাশাপাশি মাঠে টহল দিচ্ছে বিজিবি। এদিকে আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কাউসার। তিন আধুনিক ও নিরাপদ কুমিল্লা গড়তে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। পুনর্বাসন এবং এর থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আধুনিক নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে। ক্রাইম মেপিং, প্রমাণ এবং অপরাধ মুক্ত মুক্ত নগর সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করতে উদ্যোগ নেওয়া হবে।